যখন 5.5 কোটি ভূমিহীন কৃষক 2 মিলিয়ন অ্যান্টস আর ডাইং ফর ব্রেড খুব ভালো লাগছে না শেষবারের মতো সবাইকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে যোগদান করার জন্য এই উৎসব মুখর সন্ধ্যায়। আজকের অনুষ্ঠানের প্রথম অংশটুকু বিজয় দিবসকে ডেডিকেট করে আমরা অনুষ্ঠান করছি এবং দ্বিতীয় অংশ থাকছে বাংলাদেশী নাই বিজয় দিবস না থাকে আজকে আমরা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারতাম না। আমরা এখানে এফআইতে বড় বাংলাদেশি কমিউনিটি, আজকে আমরা বিএসও গঠন করেছি সেই বিজয় দিবসকে কেন্দ্র করে। বিজয় দিবসকে সম্মান জানানো আমাদের দায়িত্ব, আমাদের গর্ব। সো আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীত করে। Amen.
সম্পর্কে আমাদের নলেজ টেস্ট করার জন্য আমরা একটা কুইজ অ্যারেঞ্জ করেছি। এজন্য সকলকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং আপনারা সকলে আপনাদের মুঠোফোনে চলে যাবেন। আর ইউ রেডি? যে যত তাড়াতাড়ি অ্যান্সার দিবে সে কিন্তু বেশি পয়েন্ট হবে। সঠিক উত্তর দিতে হবে এবং তাড়াতাড়ি দিতে হবে। এটাই ঠিক করবে আমাদের মধ্যে কে সে বিজয়ী। বাংলাদেশের বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কতটি? ঘন ধানে পুষ্পে ভরা এই গানটা করবে করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি একবার
September on Jasher Road by Allen Ginsberg. Millions of babies watching the skies, belly swollen with big round eyes. On Jasher Road, long bamboo huts, no place to shit but sand channel ruts. Millions of fathers in rain, millions of mothers in pain, millions of brothers in woe, millions of sisters nowhere to go. 1 million aunts are dying for bread, 1 million uncles lamenting the dead, grandfather millions homeless and sad, grandmother millions silently mad, millions of daughters walking the mud, millions of children washing the flood, 1 million girls vomit and groan, millions of families hopeless alone, millions of souls 1971 homeless on Jasher Road under the sun. 1 million are dead, the million who can walk toward Calcutta from East Pakistan. How many loves who never get bread? How many aunts with holes in their head? How many sisters skulls on the ground? How many grandfathers make no more sound? How many fathers in awe? How many sons nowhere to go? How many daughters nothing to eat? How many uncles with swollen sick feet? Millions of babies in pain, millions of mothers in rain, millions of brothers in woe, millions of children nowhere to go. Thank you.
থ্যাংক ইউ আরশি, তোমার অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি নাচ করেছ, আমাদের মন ভরিয়ে দিয়েছ, আমরা মুগ্ধ হয়ে চেয়েছিলাম তোমার দিকে। না থাকে রন্তমিলের চাতুর্য কিংবা অরুণরাশের সাংকেতিক তোলা, না থাকের বুকে কোনো স্পর্শকাতর বিস্ফোরক বা বিষাক্ত স্প্লিন্টার, বা সেই আশ্চর্য ম্যাজিক যা কাম্য ছিল কবিতার কাছে একদিন। এই কবিতার মধ্যে নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই, নেই পরক্রিয়া প্রেমের নিষিদ্ধ আনন্দ দ্বন্দ্ব, খাঁচার ভিতরের অচিন পাখির আধ্যাত্মিকতা, নেই মরম বাউল বা কোনো আত্মমগ্ন কবির মনোবৈকল্যের বিশ্লেষণ। এখানে রোমাঞ্চ নেই কোনো রহস্য উপন্যাসের, অলৌকিক ঈশ্বরের প্রশস্তি গাথা বা শুদ্ধ মৃত কোনো প্রিয় বন্ধুর নির্জন কবরে সাজানোর যোগ্য এপিকাপ বইটি নয়। কোনো প্রতীক ব্যঞ্জনা নেই এখানে শব্দে, নেই বাক্যের অন্তরালে সূক্ষ্ম কোনো লুকায়িত বোধ। তবু যখন বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আকাশ সূর্যহীন, বন্দরে বন্দরে বিপদ সংকেত, আমাদের প্রিয় মাতৃভূমির উপর যখন নেমে আসছে অন্তহীন অন্ধকার, 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধান যখন যথেচ্ছ নকরাঘাতে হচ্ছে ক্ষত বিক্ষত, আমাদের শব্দের চিত্রিত হরিণের গা থেকে যখন লাবণ্যময় চামড়া খুলে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী বুট ব্যবসায়ীর দল, স্বাধীনতা বিরোধী মন্ত্রীর রাষ্ট্রীয় শপথে যখন আমাদের প্রাণের পতাকা অনিচ্ছে করছে বাতাসে, যখন 5.5 কোটি ভূমিহীন কৃষক 54,000 বর্গ মাইলের মধ্যেও 3.5 হাত কবরের মাটি খুঁজে পাচ্ছে না, নিবিড় পাট চাষের বদলে যখন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে নিবিড় কোটিপতির চাষ, আমার ভাইয়ের রক্তের আঙান টিভির পর্দায় যখন পাশ্চাত্যের হাঙর সংস্কৃতি এসে গিলে খাচ্ছে পদ্মার রূপলি ইলিশ, যখন আমাদের শত্রুরা সঙ্গবদ্ধ বন্ধুরা ঐক্যভ্রষ্ট, তখন এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ লোকমান ভাইকে তার অসাধারণ কবিতা আবৃত্তির জন্য। আমাদের প্রিয় অর্চি ম্যাডামকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের জন্য একটি গান পরিবেশন করার জন্য। তালি দিতে না ভুলি, হ্যাঁ আমরা প্রচুর তালি দিব, প্রচুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি সূর্যোদয়, তুমি সূর্যাস্ত,
মুনিয়া ম্যাডামের জন্য একটা তালি। আমাদের সাথে আছেন অঞ্জন দা, অঞ্জন দা এবার এফআইইউতে জয়েন করছেন, অঞ্জন দার জন্য তালি একটা। Thank you.
তাদের জন্য আমাদের কোনো প্ল্যান নেই। এখন আছে প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিক, আর সেটি হচ্ছে খাবার। আমি তো ভেবেছিলাম আকাশের গান, রবিনের গান, বাট এনিওয়ে খুবই ভালো লাগছে। রাকিব ভাই কি অবস্থা? ইয়া খুবই ভালো হচ্ছে, কি ভালো হচ্ছে, সালাদ দেওয়া ভালো হচ্ছে। কি অবস্থা আপু? আমি পেঁয়াজ আসলে শশা দাও দেবো, মরিচ খাবে না, খুব ছোট মরিচ খাবো। ভাইয়া বিয়ে বাড়ি খাবার। থ্যাংক ইউ। বিয়ে বাড়ির মতো ইয়ে হচ্ছে, মেয়ে পেঁ 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 ঠিক আছে আপু। কি অবস্থা আপু? মনে হচ্ছে তো বিয়ের দাওয়াত হবে ভাই, হবে ডিসেম্বরে যাচ্ছে না সে। ওরে দারুন, সবাই ক্যামেরায় কি অবস্থা ভাই? আপনাকে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বিয়ে বাড়ির, খুব সুন্দর লাগতেছে ভাই। লাইন তো অনেক বড়, কি অবস্থা ভাই? এই তো ভাই, কেমন আছে? খুব ভালো লাগছে না? জি ভাই, ভালোই কাটলো দিনগুলো। জি ভাই, অসাধারণ দিনগুলো। কি অবস্থা ভাই? এই তো, কি অবস্থা? ভালো। কি অবস্থা নাফিস ভাই? কি অবস্থা জিয়ানা? বাবু ভয় পেয়ে যাও কেন, সুন্দর চিটবু, খুবই ভালো আইডিয়া। কি অবস্থা? কি বললা প্রিয়াঙ্কা? খাবার? আমি জানি তুমি কেন এত খুশি। কি অবস্থা আপু, কেমন লাগছে?
অনেক ভালো লাগছে, খাবার অনেক মজা, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, ফ্যাশন শোটা বেস্ট ছিল, দারুণ, জিয়ানা ফ্যাশন শোর মধ্যে বেস্ট ছিল, ফানি ছিল, রিয়েল ইয়ে দেখা গেছে, জিয়ানা রিয়েল মুভ, ঝুমকা পরে যোদ্ধা করতে কিভাবে আমাকে গুলি করা হয়, জিয়ানা খাও না বাংলাদেশের বিয়ে বাড়ির মতো ভিডিও হচ্ছে আর কি। স্যার কেমন আছে, কেমন লাগছে স্যার? ছেলের উপর আমার সেই অধিকার, উর্মিলাম তারে সে যে এখন হলো তোমার, থাকে যেন আমারও অল্প কটা দিন আর। জানো ম্যাম, আমাদের সমাজে রীতিতে আছে শিশু কিশোরদের রাখে অতি কাছে, তাকে সদা রেখেছি বুকে, সুখে আর দুঃখে আয়েসে ছিল বলে খাইয়েছি মুখে তুলে, কত উৎসাহে আগ্রহে এক পা দু পা করে অ আ বলে কথা শিখেছে সে মায়ের সুরে, আগলে রেখেছি তারে প্রতিটি ক্ষণে, কত কত স্মৃতি জ্বলেছে আমার মনে, দেখেছি তিলে তিলে তার বেড়ে ওঠার স্পন্দন, ঋতুতে ঋতুতে মাসে বছরে গড়া এই সেতু বন্ধন, এ হলো একেবারে চিরন্তন নারীর বাঁধন, রকমারি সুতোয় সনাতন কারুকার্য সাধন, একটু ভেব এর সূত্রপাত, উদ্দীপনা দিন রাত, কত শ্রম কত বছরের কাজ, সময় এসেছে আজ খুলে দেব এটে থাকা সেই আজ, খুলে দেব বাঁধনের সেই মালা, সেই যে ডোরে গেঁথেছি একেলা, অনেক প্রসারিত করি নারীর কাটা রশি তার, মুক্ত সে আজ জমা আবদার করিব না আর, সে যেন হয় শুধুই তোমার, দিনগুলো কেটে গেছে তার আল্লা দেয়ার ঘরে, যে আদব শেখেনি তা স্বাচ্ছন্দ্যে জানাবে মরে, বৌমা তুমি তো জানো না তার জীবনের কত যে ঘটনা, শোনো যদি পারো অতি জ্বরে দিও মাথার নিচে শীতল বালিশ, কপালে জল পট্টি, বুকে করো তেল মালিশ, পেট ব্যথায় খেতে দিও থানকুনি পাতার শুক্তনি, মাথা ধরায় লেবুর শরবত বাতাস করে একটুখানি, জানো সর্ষে ইলিশ চিংড়ির পেঁয়াজা তার অতি প্রিয়, অরুচিতে ভুনা খিচুড়ি আর জলপাইয়ে আচার দিও, শোনাবো তুমিও একদিন হবে তো মা, ঠিক আমারই মতো, ফিরে আসবে না দিনগুলো স্মৃতিচারণ করি যত, তোমারে অর্পিত যে প্রেম দেখবে তার চোখে, হৃদয়ে গভীরে সেজে আমারই সঞ্চিত ভালোবাসা প্রকাশিত তোমার তরে, সিক্ত নয়নে রাখিয়া স্নেহের হাত, বধুর কোমল কপলে আদরে চুমিল বারবার তার স্নিগ্ধ কপালে, দেখে পাশ ওপাশ নিয়ে দীর্ঘশ্বাস বলেন, ওপারের ডাক আসবে জানি বধু, স্মরণে রাখিও একটুখানি, দুটো আঁখি টলটল জলে, দুহাত তুলে মা জননী বলে, হে বিধাতা সবই তো তোমারই জানা, এই যে প্রার্থনায় তোমার কাছে আরাধনা, অনন্তকাল ধরে শান্তি দিও এই ঘরে, শেষে বুকে টিনে নিল যুগল দুটি মুখ, অশ্রু জলে প্লাবিত মায়ের যত সুখ। I really appreciate Dr. Rosario to come here
we don't have enough thing like you are always go for a speech. Now I would like to ask Nazneen Akhtar, our cultural secretary, to appreciate, give a token of appreciation. আমাদের সকলের জন্য একটা চমক ছিল। এরপরে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমি আমন্ত্রণ জানাই আমাদের পরিবারের নতুন সদস্যকে, নাদিয়াকে, মঞ্চে আসার জন্য তার নৃত্য পরিবেশন নিয়ে। ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? রাজাইকা
ডক্টর কালস, তুমি এখন আমাদের অনেকগুলো ফ্ল্যাগের নাম বলবা আর পিরিয়ডিক টেবিলের নাম বলবা, তাই না? আসলে ও হচ্ছে ভিজুয়ালি রিকগনিশন করার জন্য কিছু কেউ, যেমন সিম্বলিক, যেমন পিরিয়ডিক টেবিলের বিভিন্ন সিম্বল এবং বিভিন্ন ফ্ল্যাগের নাম, এগুলো ট্রাই করবে বলার জন্য ও লার্ন করতেছে। তো জাস্ট 5 মিনিটস একটা গেম। খুবই দারুণ, এতগুলো পতাকার নাম আমি নিজেই জানতাম নাকি জানি না, খুবই দারুণ, রাহার জন্য তালি। রাহার কিন্তু পুরো এর একটা অংশ ছিল পিরিয়ডিক টেবিল, ও কিন্তু পিরিয়ডিক টেবিলও পুরো মুখস্থ। রাহার জন্য তালি, চমৎকার। এবার আমাদের কে কোন শিল্পী আসছে? দিয়া নাচ হবে, নাচ হবে, নাচ হবে, নাচ। এখন আমাদের সঙ্গীত শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। পালঙ্কের ঘরে নিতে রেখেছি মেমদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এ পার ও পার তোল পাহাড় একা, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এ পার ও পার তোল পাহাড় একা, যাও পাখি বলো তাহারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে, মেঘের উপর আকাশ হরে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বহর আশা, মেঘের উপর আকাশ হরে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বহর আশা, যাও পাখি যারে উড়ে, তারে কোয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তাহারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তাহারে,
Thank you.
ম্যাশআপ করেছি। এর শেষে জনতার রিকোয়েস্টে আমি আমার যে গান যেটা CC6K বেসিক্যালি, তো সেটার কিছু অংশ অ্যাড করেছি আর কি। একদম শেষের গানটা হচ্ছে আমার আর কি। Yeah.
দুটির কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় ও প্রিয় ও প্রিয় সাঁওতালি মেয়েগুলো ঘুরছে লাল লাল শাড়িগুলো উড়ছে তার সাথে মন মোর দুলছে ভাবি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে ফিরে যেতে মন নাহি চাইছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে শেষবারের মতো কান্না ভেজা দু চোখ কি থাকে লুকোনো যায় আরো দূরে দূরে হারিয়ে যত চাও কাছে থ্যাংক ইউ শেষের গানটা আমার আর কি বেসিক্যালি আর আমি খুবই সরি আসলে আমি খেয়ে এত কম ইন্টারভ্যালে খাইনি তো মাঝখানে একটু হাতিয়ে উঠেছিলাম অল্প করে হোপফুলি আপনারা নোটিস করেননি রাইট আচ্ছা এনিওয়ে একটা ফোক সং ট্রাই করছি করলাম রে দুরন্ত পরবাস
বাইলাম নৌকা হয় সকল বাঁকাই বাইলাম নৌকা তবু বাঁকারে না জানি রে দুরম তোর ভালোবাসে আমার হার কালা কলম রে তবু নাহি লাগে জোরারে দুরন্ত ভালোবাসে আমার হার কালা কলম রে ওই রে আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে Thank you so much. Yeah.
আমি দুই বছর ধরে সার্ভ করতেছি কমিটি মেম্বার হিসাবে, 16 থেকে 17 পর্যন্ত এক বছর ছিলাম, আর এই বছর পুরোটাই আমি ছিলাম। আপনাদের অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, 3 বছর ধরে এখানে আছি, আপনারা আমার পরিবার হয়ে গেছেন। কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, আসলে অনেক বড় কমিউনিটি কিন্তু অনেক ব্যস্ত শহর, অনেক মানুষ সাহায্য করতে চায় কিন্তু তারা হয়তো ব্যস্ত সবাইকে সাহায্য করতে করতে, কারণ 20-25 জন ছাত্র প্রতি বছরই আসতেছে, আর হঠাৎ করে ডেডলাইন পড়ে যায়, হঠাৎ করে বিভিন্ন সমস্যা পড়ে যায়, সুযোগ পেলেই সাহায্য করা যায় না। আমি যেবার আসি তো আমি ফোর্ট লডারডেল থেকে একা খুব কষ্টে, মনে হয় খুব কষ্ট লাগছিল একা আসতে, তো আসার পরে যেই বাসায় উঠলাম ওই বাসায় লজ্জা করে আমি বলি নাই যে আমি আজকে খাওয়া দাওয়া করি নাই, কিছু নেই, তো আমি নেক্সট দিন দুপুরবেলা পর্যন্ত 24 ঘন্টা না খেয়েছিলাম। তারপরে আমি বের হয়ে FIU কোন দিকে এটা আমি জানি না, তো গুগল ম্যাপ নিয়ে হাঁটা শুরু করলাম কামিয়ামি পার্কের ওই দিকে। তো এইসব বিভিন্ন জিনিস জটিলতার পরে আমার মনে হয়েছে যে নতুন যখন ছাত্র আসবে আমি আমার চেষ্টা ভাবি যে আমি চেষ্টা করবো, আমি যখন গাড়ি প্রথম গাড়ি কিনে আমি চেষ্টা করেছিলাম সবাইকে রাইট, তারপর আমি BSO 101 দেখলাম যে আসলে এটা সম্ভব না সবাইকে সবসময় সাহায্য করা, সবাই আমরা আটকে থাকি, BSO 101 ক্রিয়েট করছিলাম যেখানে আমরা ইনফরমেশন দিয়ে একটি সাহায্য করতে পারবো। আমরা যদি সবসময় সবাই যদি একজন একটা মানুষকে
একজন করে ভাবি যে সাহায্য করবো, তাহলে আমাদের নতুন ছাত্রদের আর কষ্ট হবে না। যে নিজে যেটা পাইনি ওটা চেষ্টা করবো অন্যদেরকে দেওয়ার, আর যেটা পাইছি সাহায্য ওইটা করবো অন্যদেরকে দেওয়ার। আর হলো প্রেসিডেন্ট ছাড়া হিসাবে আমি অনেকটা মেম্বার হিসাবে কথা বলি, আমি যেহেতু নেক্সট বছর আর হয়তো সাধারণ মেম্বার থাকবো। ওটা হলো যে কমিটি মেম্বাররা প্রতি সেমিস্টারেই 10 পয়েন্ট করে কালেক্ট করে বিভিন্ন ভলেন্টিয়ারিং কাজ করে, যেটা আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না, অনেক কাজ করতে হয় নিজের রিসার্চ টিআরএ বাদ দিয়ে অবসর সময় এটা করতে হয়। ওর বদলাতে আমরা $1,000 মতো পাই বা আর একটু বেশি, ওটা দিয়েই আমরা খাবার অর্ডার দিই। তো আমি একবার থ্যাংক গিভিং ডিনারে গেছি কয়েকদিন IEEE আগে, IEEE, তখন এক ছেলে এক ছেলেকে বলতেছে যে আমাকে টাটকি দেওয়া হয়নি, কম দেওয়া হয়েছে। তখন জার্মানির এক ছেলে ও বলতেছে যে যাক ফ্রি ফুড, আমি কমপ্লেন করতে পারি না। তো এজন্য সবসময় একটু সাপোর্ট করবেন কমিটি মেম্বারদের। আপনারা প্রত্যেক, আমি খুবই খুশি যে আপনাদের মতো একটা সুপার কমিটি পাইছিলাম আমি এবার, এবং আমার এখানে বেশিরভাগই আপনারা সবাই আমার বন্ধু এবং আপনারা সবাই মিলে আমাকে হেল্প করছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য একটা তালি, আপনারা এই এত সুন্দরভাবে প্রোগ্রাম আপনাদের ছাড়া হইতো না। আমি আমার কমিটি মেম্বারদেরকে একটু ডাকবো সামনে, সবাই একটু কাইন্ডলি চলে আসবেন। এরপর আমি কল করব সেক্রেটারি জিয়ানাকে, স্যার একটু কাইন্ডলি স্টেজে চলে আসবেন, ডক্টর নাসির স্যার। জিয়ানা খুবই কী কাজ করছে আমার বলা দরকার নাই মনে হয়, আপনারা দেখছেন ও অর্গানাইজ করছিল সব, শিল্ডিং টিবিল্ডিং করছে, এবং আমার ঠিক আছে টিমে থাকাতে আমি খুব একজন হাজব্যান্ড বিপদে পড়লে ওয়াইফ সবসময় চলে আসে, বকাও অবশ্য কম খাইতে হয় নাই, একসাথে কাজ করার পজিটিভ নেগেটিভ সবই আছে। কিন্তু থ্যাংক ইউ জিয়ানা, অনেক ভালোভাবে তুমি প্রোগ্রামটা সাফল করেছো। এরপর আমি ডাকবো ট্রেজারার ইয়াইয়াকে। ইয়াইয়া 2 বছরের কাছাকাছি বিএসওকে সার্ভ করছে, ইয়াইয়ার জন্য একটা তালি। ট্রেজারার পদটা শুনতে অনেক ইন্টারেস্টিং শুনে, অনেক টাকা পয়সা, হ্যাঁ আসলে অনেক টাকা পয়সা নিয়ে ফিল করতে হয়। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রেসিডেন্ট হাফিজ ভাই খুবই হেল্পফুল ছিল, যে আমি আসলে অনেক কিছু জানতাম না, তো ট্রেজারার পদে আসলে পারচেজ রিকোয়েস্ট করা কীভাবে করতে হয় উনি আমাকে শিখিয়েছেন। সো এই ট্রেজারার পদে এসে যে টাকা ডিল করা, তারপর উন্নয়ন কমিটি মেম্বারদের সাথে যে সিনক্রোনাইজ করে কাজ করাটা, এবং অল্টারনেটিভলি আপডেট নেওয়া এবং আপডেট দেওয়া, সো একটা টিম ওয়ার্ক হিসেবে যে এক্সপিরিয়েন্স থাকা দরকার সেটা আমি বিএসও থেকে অর্জন করেছি, যেটা আমার আন্ডারগ্রেড কখনোই ছিল না। তো আমি এই জন্য বিএসওর কাছে কৃতজ্ঞ, এবং হাফিজ ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে উনি টাকা দিল। হ্যাঁ তাই উনি আমাকে সবসময় বলেছে কোনটা করতে হবে, যেটা আমি কোনো ভুল না, দ্যাটস আ গুড লিডারশিপ। আপনারা অনেকে হয়তো জানেন না, আমি এখানে আসার আগে মাস্টার্স করতে অস্ট্রেলিয়ায় ছিলাম 2 বছর, তখন আমি 2 মাস পর বাংলায় কথা বলেছিলাম, কারণ ওখানে বাঙালি এতই কম ছিল এবং সবাই বাংলায় কথা বলে, এখানে আমার মনে হয় ইউনিভার্সিটিতে কখনো ইংলিশে কথা বলতেই হয় না। সো আই এম ভেরি গ্রেটফুল যে আমি FIU-তে এরকম বিএসএর মতো একটা অর্গানাইজেশন পেয়েছি, এবং এতগুলো বাঙালি একসাথে পেয়েছি যে কখনো বাংলাদেশ মিস করার সুযোগ হয় না, কালচারাল অনুষ্ঠান করার সুযোগ হয়, এজন্য থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আর ওয়েল বিএসএতে পারফর্ম করতে আমার খুব আনন্দ লাগে সবসময়, আমি কমিটিতে থাকি না, দ্যাটস অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আমি ডাকবো আমাদের ওয়েলফেয়ার এক্সিকিউটিভ লোকমান ভাইকে। তো লোকমান ভাইকে আমি দেখছি যে সবসময় মানুষের সাহায্য করে, ওনাকে আমি রিকোয়েস্ট করার সাথে সাথে উনি চলে আসেন আমাকে সাহায্য করার জন্য, এবং উনি আমাদের একজন টিমের বড় ভাই ছিলেন, আমাদেরকে সবসময় ঠান্ডা মাথায় গাইড করতেন, এবং মুঘল থেকে ফুড আনার ইয়েটা উনারই ছিল আইডিয়াটা। তো লোকমান ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক। লোকমান ভাই কিছু বলতে চান? এরপর হলো রাহাতকে আমি ডাকবো। রাহাত হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। রাহাত আসলে অনেক লং টাইম ধরে বিএসওকে সার্ভ করছে, 1 বছর 2 সেমিস্টার 2 বছরের কাছাকাছি, ও পুরাই আজকে খাবারের দায়িত্বটা লোকমান ভাই ও ইয়া এবং
দাঁড়িয়ে গিয়েছিল, এই জন্য আমার অনেক প্রেশার কমে গেছে। রাহাত সবসময় সবাইকে আগে খাওয়ায়, তারপর নিজে খায়, বেচারার ভাগ্যে অনেক সময় ভাত জুটে না। রাহাত যদি কিছু বলতে চাও। খাওয়া ঠিক মতো হয়েছে তো সবাই? আমি খুশি, আমি আলহামদুলিল্লাহ, এনজয়। ধন্যবাদ। এরপর আমি ডাকবো নাজনীন আপুকে, ইভেন্ট ম্যানেজমেন্ট। নাজনীন আপু সবসময় মানে আমাদের টিমের এন্টারটেইনার ছিলেন আর কি। উনি আমাদের নাচের সময় ইনিশিয়েট করেন নাচের প্র্যাকটিসগুলো। খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে। নাজনীন আপু যদি কিছু বলতে চান। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। এবার আমি ডাকবো প্রয়াস পুত্রের। ও ছিল আমাদের সিএসও রিপ্রেজেন্টেটিভ। ওকে একবার বলার সাথে সাথে ও আমাকে মোটামুটি রাজি হয়েছিল যে একসাথে কাজ করবে। তো খুবই ভালো লাগছে প্রয়াসের সাথে কাজ করে, আমাদের টিমের এন্টারটেইনমেন্ট ডাইনামাইক। কেমন লাগলো বিএসও? ভালো লাগছে খুব কাজ করে। বাট আসলে আমি যতটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম বিএসও জয়েন করছিলাম, যে পরিমাণ আমি আমার পক্ষ থেকে সার্ভিস দিতে পারবো, ফর ভেরিয়াস রিজন অ্যাকচুয়ালি আমি সেটা পারি নাই। সেদিন থেকে দেখতেছি আরশি নাচতেছে আমাদের প্রোগ্রামে। শুধু আমাদের বিএসও তো না, ওরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে নাচে এবং এরকম ভাবেই কাঁপায় দেয় পুরোপুরি ইন্টারন্যাশনাল শো প্রত্যেকটা শোতে। আমি অন ক্যাম্পাসে থাকি, অ্যান্ড আই থিঙ্ক আই এম ওয়ান অফ দি ওনলি আন্ডারগ্র্যাডস হিয়ার, অ্যান্ড ইটস লাইক হোম অ্যাওয়ে ফ্রম হোম, বিকজ বাসায় থাকলে আমি অলওয়েজ অনুষ্ঠানে যেতাম, আম্মুর সাথে আমি অলওয়েজ হোস্টিং, নাচ গান এগুলো সব করতাম। সো ইটস লাইক হোম অ্যাওয়ে ফ্রম হোম, সো এখানে কোনো প্রোগ্রাম হলে আই ট্রাই টু কাম আউট অ্যান্ড আই ট্রাই টু টেক পার্ট টেক ইন ইট, বিকজ বাংলাদেশ ইজ লাইক my home. So I'm over, you know, I'm here. I wish they could be here, but they really couldn't. So thank you. এরপরে আমাদের আসলে মেম্বার অনেকজন, 11 জন ছিল। হালিম আমাদের মধ্যে নাই আজকে, ও ছিল হলো আমাদের স্পোর্টস রিপ্রেজেন্টেটিভ, উপস্থিত নাই, ওর এক্সাম আছে। তো আমাদের এবার আমি রায়হানকে কল করবো। রায়হান হল আমাদের ওয়েব মাস্টার। আমার যে কোনো কিছু কনসার্ন আমি রায়হানকে ফোন দিতাম, রায়হান কী অবস্থা এটা, কোনো পোস্ট দেওয়ার আগে কোনো কিছু বানা ফরম্যাট মানে সব কিছু হলে আমাদের ইন্টেলেকচুয়াল একটা মাইন্ড সবসময় বাড়ির মতো স্ক্রিনের পিছিয়ে থেকে সাপোর্ট দেয়। তো রায়হান কিছু যদি বলতে চাও প্লিজ মেম্বারদের ছোট্ট করে একটি করে উপহার স্যারের হাত দিয়ে যদি দেওয়া যায়। এরপরে রায়হান খান ওয়েব মাস্টার, সবাই একটু তালি দিচ্ছেন কষ্ট করে ধরে। প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্টের অনেক অনেক মনার স্বার্থে কষ্ট করছে। এরপর হলো আব্দুল হালিম, আমাদের মধ্যে নেই, উপস্থিত নেই। রায়হানুল বারি তানভীর, সেক্রেটারি তারুণ ইসলাম, রিয়ানা, থ্যাংক ইউ তারুণ মিত্র। এরপর নাজনীন আক্তার আপু, ইভেন্ট ম্যানেজমেন্ট। রাহাত ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রাক্তন প্রেসিডেন্ট লাইবা জাহান আপুকে ডাকবো, কিছু বলতে চান? এটা আমার কমিটি মেম্বারদের জন্য। এখন নাফিস আমাদের প্রেসিডেন্ট, পপুলার প্রেসিডেন্ট। আমাদের ডক্টর নাসির রহমান স্যার আমাদের সবসময় সাপোর্ট করে আসছেন, দীর্ঘ অনেক বছর ধরে সবসময় আমাদের পাশে থাকেন এবং বিপদ আপদের অনেক 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 যতদিন নাসার স্যার আছেন ততদিন বিএসও অনেক শক্তিশালী হয়ে চলবে। নাসার স্যারের জন্য একটা তালি হয়ে যা।
I like to welcome you to the Victory Day functions. We are very lucky to have a world famous scientist who came here FIU to lift it up, and he is here with us. And also we have another special guest, Dr. Rosario, who does all from the Department of Education, and she will also speak today. Many of our faculty members, we have 12 faculty members, because of different options and different programs and conferences, they could not be here with us. However, those who are here, I would like to, Dr. Kipria in the Department of Statistics, and he does efficiency research as well as variation or other things. Dr. Kipria. Thank you very much, Mr. Bhai. সবাইকে সুসন্ধ্যা এবং বিজয়ের বিশেষ শুভেচ্ছা। আই ডি রিসার্চ কাপল আর লিনিয়ার মডেলিং, ডিস্ট্রিবিউশন থিওরি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সিমুলেশন টেকনিক, বুটস্ট্র্যাপিং, দোজ কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্স, পোস্ট ইন্টিউরিয়াল ম্যাথমেটিক্স। আই নেসার বাই রাইট, আই হ্যাভ অ্যাবাউট 100, আনটিল নাও আই হ্যাভ 190 পাবলিকেশন, ওয়ান অ্যাকসেপ্টেন্স টুডে। Next is Dr. Kabir, who has, I don't know how many patents from his research came out. Please say what you Thank you, Dr. for the kind introduction. So my field of research is basically advanced material science, and we are very fortunate that to become the leading research group in the United States. How many patents do you have? Okay, I do have 80 patents, and I do have more than 100 peer-reviewed papers. Thank you. Thank you, Dr. Kabir. Next, Dr. Mandal. I just came to FIU last year. This is my second year. I'm in computer science department. My research is machine learning and AI applies to genomic data analysis. Especially, we are trying to develop computational cancer dynamics model. That's what I do. Dr. Ashikur Rahman. Hello. Yeah. So thank you everyone, and special guests and main guests. Most of the students here, I believe they are from engineering faculty, so they know my research already. But my research is basically in cyber and cyber physical system security. So it is our pleasure to have like a lot of students here at FIU. Thank you everyone. Thank you very much. Thank you. Now I would like Dr. Mondol to introduce our guest of honor, who is the keynote speaker, and I will also request you to come to the podium. It's a distinct honor for me to introduce our guest of honor, Dr. Sundaraja Sitaraman Iyengar. Dr. Iyengar is a distinguished university professor, a writer professor, and director of the School of Computing and Information Sciences at FIU. Without further ado, please join me in welcoming our guest of honor, Professor Iyengar. Thank you very much for the kind introduction. You know, I have spent almost 4 decades in computer science. I think there are a lot of students here, so I want to wish a very, very happy Independence Day for Bangladesh. So let's give a big hand for this celebration. The food is a secondary problem, but when you come here with the limited financial assistance, you have to start cooking, you know, so that also takes a lot of time. In 1971, I was visiting Berkeley, and I had a meeting with the professor at 1:30, and you know, again, we had to cook and do some stuff. I was about 10 minutes late to meet him. So then the professor, his name is Martin Jasper, and he said,
He looked at it, what time are we supposed to be? And I said, 1:30. What is the time now? 1:50. You are late. I don't have time. So they were very harsh. So one of the things that we always have to look at it is maintaining the time. BSOতে আমাদের তিনটি অর্গানাইজেশন আছে, তিনটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট নিয়ে একটু কনফিউশন হচ্ছে, এগুলি ক্লিয়ারিফিকেশনের জন্য আমি জাস্ট ড্রয়িং অ্যাটেনশন। ডক্টর কিবরিয়া ইজ হিয়ার অ্যান্ড উই আর অল ফ্যাকাল্টি অ্যাজ ওয়েল অ্যাজ মেনি অফ দ্য কমিটি মেম্বার্স অ্যাগ্রি অ্যান্ড প্রিভিয়াসলি হু এভার ইন দ্য ফরমেশন অফ দিস ওয়েবসাইট দে অলসো গিভ দেয়ার কনসেন্ট টু ডু দ্যাট। So we will ask for your opinion to say yes or no. You can raise your hand if you support it or not. The three areas, the BSO groups are committed to be non-political organization. You agree or disagree? Agree. Is there okay? Those who disagree now, can you raise your hand? All right, thank you, it passes. Second one. No personal attack, no disturbing or humiliating or malicious word or sign is allowed in the post and comment of this group communication. No personal attack, no disturbance, humiliation, malicious word, obscene word or sign is allowed in the post and the comment of this group communication. If you support this, please raise your hand. So this passes. Dr. Kipriya is a statistician, he's counting on it. Next one. The group management will be the responsibility of the current committee and the faculty advisor. If needed in future, we can extend it to those who are in the organization, the management, if the activity increases later. But for now, the group management will remind the responsibility of the current committee and the faculty advisor. If you agree, please raise your hand. Thank you. And those who disagree, raise your hand. No one. So it's passed, this three things. Thank you very much. And it's effective immediately. আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল অ্যাচিভমেন্ট ফর্ম, কার কি অ্যাচিভমেন্ট, একটু রাখছিলাম, স্টেজে চলে আসবে। রাজদিন আখতার, আপনি ট্রাভেল গ্রান্ট তিনটা গ্রান্ট আপনি দিতেছেন, আসিফ হাসান ভাই বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ইন দ্য 11th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মডেলিং আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল, ইয়াহিয়া বিন সাইদ বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড আমাদের ক্রিকেট টিমকে এখানে বিএসও ক্রিকেট টিমকে আসতে বলছি সামনে, সবাই চিনে যাক আমাদের বিএসও ক্রিকেট টিমকে। আমাদের বিভিন্ন ধরনের খেলা হয়, ম্যারিড ভার্সেস আনম্যারিড, তারপরে অনেক ধরনের খেলা। কয়েকদিন আগে এদের মধ্যে টিম তৈরি হয়েছিল টি-20 টিমের মতো, ওখানে ইয়াহিয়া ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। একটা গ্রুপ ফটো হলে ভালো হয়। এটা কি মানে ইয়াহিয়াকে হাততালি দেওয়ার জন্য নিজেই তৈরি করতে হবে? ইয়াহিয়া আসলে ওকে, থ্যাংক ইউ। আপনারা আসলে অনেক কঠোর পরিশ্রম করেন, শনিবার রবিবার অনেক দৌড়াদৌড়ি করেন, বল ছোড়াছুড়ি করেন, বিএসের জন্য নিঃস্বার্থভাবে খেলছেন আপনারা। এবার আমাদের ফেয়ারওয়েলের পালা, আমাদের সাথে অনেকদিন ধরে আছেন, আমাদের মতো স্টুডেন্ট লাইফ শুরু করছিলেন FIU-তে এবং সময়ে চোখের পলকে পার হয়ে যায়। এখন রায়হান আমাদের জানাবে আমাদের ফেয়ারওয়েল ভাই আমাদের। আচ্ছা, এই সেমিস্টারে গ্রাজুয়েট করছেন আব্দুর রহমান বিন শহীদ ভাই, সাইয়েদা ফৌদি ফ্যান্সি আপু, সামিউল আজম সবুজ ভাই, সামিয়া তাসনিম আপু, মোহাম্মদ অতনু ইসলাম এবং আদুরি জিন্না। আপু এবং ভাইয়েরা আপনারা একটু কষ্ট করে স্টেজে চলে আসেন।
এনসিএফ যদি কিছু বলতে চান ফেয়ারওয়েল স্পিচ হিসেবে? ফেয়ারওয়েল স্পিচ হিসাবে আর কি বলবো, দেশের বাইরে এটা তো আমাদের পরিবার, পরিবারের সাথে সম্পর্ক কখনোই কারো ছিন্ন হয় না, তো সবাইকে অনেক মিস করব, আমার জন্য সবাই দোয়া করবেন আর নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। পাশ করে কোথায় যাচ্ছ শুনি আগে, কোথাও যে না স্যার? আপাতত এখানেই আছি, মায়ামি বা হচ্ছে পোর্টল্যান্ড এরিয়াতেই আছি, জব এখানেই কোথাও একটা করবো, এখনো সব কিছু ফাইনালাইজ হয়নি, বায়োমেডিকেল ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, আদুরির জন্য একটা তালি। আগামী 7 মাসের জন্য মায়ামিতেই আছি, তারপরে কোথায় যাব এখনো ফাইনালাইজ হয়নি। মায়ামির জীবন আপনার কেমন লাগলো? ভালো, সোজা কথাই ভালো। ধন্যবাদ। শহীদ ভাই কনফারেন্সে গেছেন, আপু শহীদ ভাইয়ের কাছ থেকে পক্ষ থেকে শহীদ ভাইয়ের সার্টিফিকেটটা রিসিভ করছেন। আসলে এক একজন পিএইচডি স্টুডেন্ট জীবনে শুধুমাত্র পিএইচডি স্টুডেন্ট না, তাদের সহধর্মিণী এটার হাফ অনেক সাপোর্ট দেয়, তাছাড়া সম্ভব না। একটা তালি হয়ে যায়। মোহাম্মদ অতনু ইসলাম ভাই, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছেন। অতনু ইসলাম ভাইয়ের পক্ষ থেকে তাহলে আপু আসছেন। আচ্ছা, আমরা একটা গ্রুপ ফটো তুলবো। একটা কথা বলিনি, আমাদের কাছে একটা ছোট্ট গিফট আছে, যারা পারফর্ম করছেন তাদের জন্য একটা সারপ্রাইজ ছোট্ট গিফট আছে, আপনারা হয়তো জানেন না। তারপরে আমাদের পারফর্মারদের আমরা ওই গিফটটা তুলে দিব, আপনারা পাবেন একটু পরে। তো আগে একটা গ্রুপ ফটো হয়ে যাক। শেষবারের মতো কান্না ভেজা দুজন কি থাকে লুকোনো, যাই আরো দূরে দূরে হারিয়ে যত চাও কাছে। ওরে হাই লালো জনম বাকা সাধরে জনম বাকা সাধ, হাই লালো কের লাঙ্গল বাকা জনম বাকা সাধরে জনম বাকা সাধ, তার চাইতে অধিক বাকা হাই হাই তার চাইতে অধিক বাঁকা, যার দিশি প্রাণ রে দুরন্ত পাশে আমার হার কালা খুললাম রে, ধরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্ত
Do